কাল শুরু হচ্ছে মিরপুর টেস্ট। প্রতিয়াদের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিততে চান এই ম্যাচ। গত এক দশকে উপমহাদেশের কোনো টেস্ট জিততে পারেনি প্রোটিয়ারা, সেটাও আশার নাম স্বাগতিকদের। স্পিনে আফ্রিকাকে কাবু করতে চায় বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হবে এই ম্যাচ। স্পিনার লিটন দাস অনুশীলনে উইকেট কিপার ব্যাটারের এমন বোলিং দেখে ধারণা করা যায় কেমন হচ্ছে ঢাকা টেস্টের উইকেট। নয় বছর পর দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে পাচ্ছে টিম বাংলাদেশ। স্পিন দিয়ে প্রোটিয়া বধের পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। মেহেদী মিরাজ, তাইজুলের সঙ্গী হতে পারেন নাঈম হাসান অথবা আনক্যাপড হাসান মুরাদ। আমার মনে হয় হাসান মুরাদের যদি আপনি ফার্স্ট ক্লাস রেকর্ড দেখেন, আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যেভাবে ও লাস্ট দুই তিন বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটে বোলিং করেছে, যে সব ধরনের উইকেটে আমার মনে হয় খুবই ভালো বল করেছে। নাইম খেলতে পারছিল না বেশ কয়েকটা টেস্ট ম্যাচও ভালো করার পরেও, কিন্তু আসলে ম্যাচ খেলার সুযোগ পায় না, কারণ টিম কম্বিনেশনের কারণে। তিনটা বা চারটা স্পিনার যেই কম্বিনেশনেই আমরা যাই, আমার মনে হয় যে সবাই ক্যাপাবল। ম্যাচটির আগে দীর্ঘক্ষণ অনুশীলনের ক্লান্তি নেয়নি ক্রিকেটাররা, বলা চলে বিশ্রাম পেয়েছে পেস ইউনিট। ২০১৪ সালের পর উপমহাদেশের টেস্ট জয়ের রেকর্ড নেই দক্ষিণ আফ্রিকার, সে পরিসংখ্যান আত্মবিশ্বাসের। আমি এটা বিশ্বাস করি অবশ্যই জেতা উচিত, টিমটা খুব ভালো। যদি আমরা ভালোভাবে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারি, আমাদের প্রসেসের মধ্যে থাকতে পারি, অবশ্যই এবার আমার মনে হয় রেজাল্ট ডিফারেন্ট হবে। সাকিব ছাড়াও বাংলাদেশ দল যথেষ্ট শক্তিশালী। আমাদের দলে তরুণ ক্রিকেটারের সংখ্যাই বেশি। এ কন্ডিশনে খেলা সহজ না হলেও ভালো প্রস্তুতি নিয়েছি। অবশ্য বনেদি ফরম্যাটে ১৪ মুখোমুখিতে কখনো জিততে পারেনি বাংলাদেশ, তাই নতুন হেড কোচ ফিল সিমন্সের চ্যালেঞ্জ ইতিহাস বদলানোর। এই কোচ যখন এসেছে, এই কোচ খুব বেশি পরিকল্পনা এখনো পর্যন্ত দেয়নি, কারণ নতুন মানুষ উনি বোঝার চেষ্টা করছেন। বাট আমরা যারা প্লেয়াররা আছি বা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমরা জানি যে আমি জানি যে কী করতে চাই এই টেস্ট ম্যাচটাতে, আমাদের টিমটা কীভাবে খেলতে চাই। সো প্রত্যেকটা প্লেয়ার তার রোল সম্পর্কে অবগত আছে এবং কোচকে আমি আমার ওই প্ল্যানটা শেয়ার করেছি, যেটাতে কোচ একমত। টেস্ট আবহের মাঝেও প্রশ্ন উঠেছে বরখাস্ত হওয়া হাতুড়ুর ইস্যুতে। ২০২৩ বিশ্বকাপে কোনো ক্রিকেটারের সাথে বাজে আচরণের তথ্য জানা নেই নাজমুল শান্তর। আমি এ ব্যাপারে আসলে জানি না, আমি জানি না সত্যি বললাম। আরিফুল ইসলাম, চ্যানেল ২৪, ঢাকা।